हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी भीषण भालो आछेन। आज के आमी कोरे देखाबो एकटा हेल्दी ब्रेकफास्ट रेसिपी, आर जारा वेट लॉस करते चान तारा एटा लांचेओ खेते पारेन। एई रेसिपिटी करते चलेछी ओट्स दिए। ओट्स खावा स्वास्थ्येर पक्षे भीषणई भालो। एखन डक्टररा आमादेर रोजकार खाबारे निर्दिष्ट परिमाण ओट्स खेते बोले। ओट्से जेहेतु हाई फाइबार आछे, এটা আমাদের শরীরের ফাইবারের ঘাটতিকে পূরণ করতে সাহায্য করে। এর পাশাপাশি আমি প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করছি, যা খাবারের পুষ্টিগুণ অনেক বাড়িয়ে তুলবে। রান্নাটা শুরু করার আগে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। সবজির পিসগুলোকে আমি কিউবের আকারে কেটে নিয়েছি। কি সবজি ইউজ করছি আরো একবার দেখে নিন। আছে গাজর, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আর আছে বিনস, আর আছে পরিমাণ মতো লঙ্কা কুচি। এখানে আমি 150 গ্রাম মতো নর্মাল ওটস ইউজ করব। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে 2 টেবিলস্পুন তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টুকরোগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হতেই গাজরগুলো দিয়ে দিলাম। একে একে সব সবজিগুলো দিয়ে এবার 5 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাকি সবজিগুলো ভাজা হতে আমি ক্যাপসিকাম আর টমেটোটা সবার লাস্টে দিলাম। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট পর যখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ওটসটাও এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর 1-2 মিনিট ভেজে নেব। তারপরে সেদ্ধর জন্য সামান্য জল দিয়ে দেব। ওটস সেদ্ধ করার জন্য বেশি জলের দরকার নেই। ওটসের যেহেতু নিজস্ব কোনো টেস্ট হয় না, তাই আমি টেস্টের জন্য সামান্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমাদের একদমই রেডি। ওপর থেকে শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট। এটা বাচ্চারাও খেতে পারে এবং বড়রা তো অবশ্যই পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন আর অল সিলেক্ট করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।